এবারে মাধ্যমিক অর্থাৎ দু হাজার বাইশ সালের মাধ্যমিকের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় থেকে দু নম্বর এবং তিন নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসার সম্মান সব থেকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি চলো লেট স্টার্ট তো প্রথমত আমি তোমাদের প্রমাণ ভিত্তি দুটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নটি আছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নিয়ে নয় এই অবতল দর্পণের ক্ষেত্রে এই ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নিয়ে নয় খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য তার থেকে গুরুত্বপূর্ণ প্রিজম থেকে যে প্রশ্নটি আসে একটি অব এটাও প্রমাণ ভিত্তিক একটি আলোক প্রিজমের মধ্য দিয়ে যায় দেখাও যে চুটিকোণের মান ল্যামডা ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে করে রাখবে আচ্ছা এবারে মানে চিত্র অঙ্কন থেকে আমি চারটে প্রশ্ন দিয়েছি চিত্র অঙ্কন মধ্যে দর্পণ আছে আর লেন্স আছে তো দর্পণ থেকে আমি একটা দিয়েছি অবতল দর্পণের চিত্র অঙ্কন দিয়েছি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্য দিয়ে মানে মধ্যে একটি বস্তু রাখলে সেই বস্তুর প্রতিবিম্ব গঠনের যে চিত্রটি সেটা আমাদের একে দেখাতে হবে আচ্ছা লেন্স থেকে আমি তিনটি প্রশ্ন দিয়েছি এবার লেন্স থেকে ছবি আসার সম্ভাবনা আছে তো লেন্স উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও পাঁচটা প্রশ্ন অবতল লেন্স অবতল লেন্সের সাহায্যে অসৎ সমশিষ্য এবং ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয় তার রেখাচিত্র আমাদের কিন্তু এঁকে দেখাতে হবে ছ নম্বর প্রশ্ন উত্তর লেন্স কীভাবে সৎ অবশীর্ষ ও খরবাকার প্রতিবিম্ব গঠন করে এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি দর্পণ বা আয়নার ক্ষেত্রে যখন ছবি বা প্রতিবিম্বটি আয়নার পিছনে থাকবে তাকে আমরা বলবো অসৎ আয়নার সামনে থাকলে তাকে বলবো সৎ প্রতিবিম্ব লেন্সের ক্ষেত্রে উল্টো লেন্সের পিছনে ছবি গঠিত হলে সেই ছবিকে বা সেই প্রতিবিম্বকে আমরা বলবো সদ লেন্সের সামনে প্রতিবিম্ব গঠিত হলে তাকে আমরা বলবো অসৎ ক্লিয়ার এটা এবার আমরা চলে যাই সাত নম্বর প্রশ্নের দিকে এবারে আমাদের সাধারণ ব্যাখ্যাভিত্তিক যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখে নেব এখানে তো ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের মধ্যে আমাদের এক সাত নম্বর প্রশ্ন আছে হাত দিয়ে স্পর্শ না করে একটি দর্পণ সমতল উত্তল নাকি অবতল এই এই পরীক্ষা আমাদের যুক্তিসহলীকে রাখাতে হবে ঠিক আছে এটা অনেক সময় পড়ে থাকে আট নম্বর প্রশ্ন উত্তল ও অবতল দর্পণের ব্যবহারটা অবশ্যই অবশ্যই করে রাখবে এটা দু নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তিন নম্বরে দিয়েছি বটে তবে দু নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এর সাথেও বলে রাখি তোমরা উত্তল ও অবতল লেন্সের ব্যবহার তোমরা দুটো করে জেনে রাখবে অবশ্যই আচ্ছা ন নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপসহ বিবৃত করো তোমরা প্রথম সূত্রটাও পড়ে রাখবে তবে দ্বিতীয় সূত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের গাণিতিক রূপটাও কিন্তু জেনে রাখতে হবে বিবৃতিসহ ঠিক আছে আচ্ছা ন নম্বর প্রশ্নের পরে দশ নম্বর প্রশ্ন কী আছে দেখেন একটু আমরা দশ নম্বর প্রশ্ন আছে এটা আমাদের অঙ্কভিত্তিক ঠিক আছে অঙ্ক মধ্যে কি পড়তে পারে কোনো মাধ্যমে আলোর বেগ দিয়ে দিয়েছে টু ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাহলে আমাদের বার করতে বলেছে ওই মাধ্যমে প্রতিসারঙ্ক কত হবে ঠিক আছে প্রতিসারঙ্ক এবং আলোর বেগের মধ্যে যে সম্পর্কটি আছে সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু আমাদের বার করতে হবে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন কী আছে এটাও অঙ্কভিত্তিক বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক রুট ওভার টু বায়ুতে আলোক রশ্মির আপতন কোন যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোন কত হবে নির্ণয় করতে বলেছে চ্যুতি কোণটা নির্ণয় করতে বলেছে এখানে আমাদের তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা অঙ্কভিত্তিক এই যে আমি প্যাটার্নগুলো দিয়েছি এই প্যাটার্ন থেকে কিন্তু একটা একটা প্রশ্ন আসছে যেমন প্রমাণ ভিত্তিক থেকে আসে অনেক সময় তারপরে ছবিতে প্রশ্ন আসে এছাড়া অঙ্ক থেকে প্রশ্ন আসে কিছু ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন আসে তো আমি সেই সেই ক্যাটাগরি থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের বাছাই করে দিয়েছি তোমরা সবগুলো প্রশ্ন কিন্তু করে যাবে একটাও ছাড়া যাবে না আচ্ছা এবার আমাদের বারো নম্বর প্রশ্ন কী আছে বারো নম্বর প্রশ্ন বলেছে এটা অঙ্কভিত্তিক একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটা এটা দু নম্বরের জন্য অনেক সময় এসে থাকে এটিকে আচ্ছা আগে পড়ি একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটিকে উত্তল লেন্সের সামনে দু সেন্টিমিটার দূরত্বে রেখে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিম্ব পাওয়া গেল তা লেন্স থেকে দু সেন্টিমিটার দূরে রাখা হয়েছে আর প্রতিবিম্বের দৈহিকতা পাওয়া গেল না দশ সেন্টিমিটার এক্ষেত্রে আমাদের রৈখিক বিবর্তন বার করতে হবে রৈখিক বিবর্তনের বিবর্তনের অঙ্ক কিন্তু পড়েই থাকে দু হাজার মাধ্যমিক উনিশে এটা কিন্তু এসেছিল এবার চলে আসি এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে রসদৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া এই দুটো কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে বিশেষ করে কো প্রতিকারটা কী দেওয়ার প্রতিকারটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখতে হবে এটা শুধুমাত্র দু নম্বরের জন্য না শর্ট কোয়েশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা শর্ট কোয়েশন আসতে পারে দু নম্বরে আসতে পারে ঠিক আছে তো তারপরে আমরা দেখে নিই কী আছে এবার আমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখে নেব তিন নম্বর প্রশ্ন দেখে নিলাম সব এবারে দু মার্ক টু মার্কস আর একটা কথা বলে রাখি যে এর উত্তর নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না কারণ এর উত্তরগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি পিডিএফ লিঙ্ক তোমার সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা প্রিন্ট আউট বার করে সেগুলো পড়তে পারবে বিন্দাস করে চলো আগে বলা যাক টু মার্ক্সের যে প্রশ্নগুলো আসতে পারে কয়েকটা প্রশ্নই রেখেছি বেশি প্রশ্ন রাখি নিতে কারণ থ্রি মার্কসের মধ্যেই অনেক প্রশ্ন দিয়ে দিয়েছি প্রথম প্রশ্ন কী আছে আলো আলোর এটা ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন সবগুলো আলোর প্রতিফলনের সূত্র দুটি রেখম অবশ্যই দেখে রাখবে সাধারণ জিনিস তারপর দু নম্বর ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন করা হয় ঠিক আছে তারপর লেখা আছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে মানে ওই যে আয়না আয়না ওই ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় তাকে সেটা লিখতে হবে এবং তার যুক্তি দিতে হবে কেন ব্যবহার করা হয় আচ্ছা চার নম্বর কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে সেটা আমাদের দেখাতে হবে কিন্তু মানে সম্পর্কটা দেখাতে হবে এবং সেই তার যে সমীকরণটা সেটা আমাদের কিন্তু দেখাতে হবে এখানে পাঁচটার প্রশ্ন কী বলেছে আমাদের সূর্যের আলো যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন ও কোন বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ হয়ে থাকে ঠিক আছে খুবই সহজ প্রশ্ন এটা এক নম্বরের জন্য আসে দু নম্বরের জন্য আসে কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো এটা এটা হলো ভিত্তিক সংজ্ঞার ক্ষেত্রে আরও বলে রাখি তোমরা কিন্তু সংজ্ঞা বলতে উপাক্ষ রশ্মি করে রাখবে এই আলোক কেন্দ্র করে রাখবে বিভিন্ন সংজ্ঞা যেগুলো আসে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে ঠিক আছে হাইপামেট্রোপিয়া কি হাইপ তোমার মায়োপিয়া কি এইগুলো কিন্তু সংজ্ঞা তোমরা অবশ্যই জেনে রাখবে আচ্ছা এছাড়া বলে রাখি তোমার লেন্সের মুখ্য ফোকাস উত্তল লেন্স অবতল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে এই সংজ্ঞাগুলো জেনে রাখবে দর্পণের ক্ষেত্রেও তোমার মুখ্য ফোকাস কাকে বলা হয় এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে চোখ পুড়িয়ে রাখবে অনেক সময় সংজ্ঞা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে আচ্ছা তারপরে আমরা সাত সাথে সাথের দাগে চলে আসি কখন একটি উত্তল লেন্স অবতল বা অপসারী লেন্সের মতো আচরণ করে এই একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কখন একটি অবতল লেন্স উত্তর লেন্সের মতো কাজ করবে প্রশ্নের দুটো উত্তরই একই হবে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখা কেন এটা আমাদের কিন্তু যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে এই ছিল আমাদের দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো